আমি জানি এই সংসারে আমরা তিনজনে এসে পড়েছি বলে তোমাদের অভাব আরো বেড়ে গেছে। বড় মার দয়া শরীর, বড় মা আমাদেরকে দয়া করেছে বলেই আমরা দুবেলা দুমুঠো এখানে খেতে পাই। কিন্তু তা বলে যে আমরা অবিবেচক তা কিন্তু নয়। কি করবো বলো, বাপি তো সেই স্বীকৃতি আমার মাম্মামকে দেয়নি, আর আমার মাম্মাম সেই স্বীকৃতির জন্য কিন্তু লড়াই করেনি, সেটা তোমরা দেখতেও পেয়েছ। খুব বিপদে পড়েছিলাম বলেই তোমাদের কাছে এই বাড়িতে এসে আমাদেরকে থাকতে হয়েছে, না হলে কোনোদিনও আসতাম না। যাই হোক, আমি ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে হয়তো আমি আমার মা আমার ভাইকে কিছু সাহায্য করতে পারবো, কিন্তু সেটা তো হলো না। শ্বশুর বাড়িটা আমার ঘুচে গেল, সেটা হয়তো ঠিক, কিন্তু তা বলে যে আমার চাকরি করাটাও ঘুচে যাবে তা কিন্তু নয় কাকুমণি। আমি তোমাকে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি চাকরি খোঁজার চেষ্টা করব, এবং সেটা কাল থেকে। খালি খালি বড় বড় কথা কথা কথা, খালি চাকরি চাকরি পেয়ে যাবে। ওরে বাবা রে, চাকরি চাকরি মানে ছেলের হাতে নাড়ু তো, উনি যাবেন ওনার হাতে টপ করে ওনার হাতে দিয়ে দেবে। তাহলে কি করবে বলো তো ঠাকুরপো, কি করবে আমার মেয়েটা? চাকরির চেষ্টা করলে তাতেও দোষ, চাকরি না করে বাড়িতে বসে খেলে তাতেও দোষ, কি করবে ও বলতে পারো? মনে মনে তো জানো, মনে মনে তো এটুকু জানো যে তোমাদেরই বংশের মেয়ে। মেয়েটার চোখে এতটুকু মায়া হয় না তোমার? সর্বস্ব খুইয়ে মেয়েটা চলে এসেছে, এতটুকু কষ্ট হয় না? তোমার না হোক, তোমার দাদার মেয়ে তো, সেটা তো জানো। মেয়েটার জন্য একটুও ভাববে না, একটুও কষ্ট হবে না তোমার? ওফ ছোট মা, এই বেনাবনে মুক্ত ছড়িয়ে তোমার কি না ভাবে বলো দেখিনি? তোমার কি খেয়ে বসে কাজ কিছু কম পড়েছে যে এখন ছাড়ো, চলো সকালবেলা থেকে খাওয়া দাওয়া নিয়ে খুব খিদে লেগেছে, চলো আমাদের খেতে দেবে, চলো চলো এসো। এই মহুল, কি রে খাবি? চল খাবি, চল। কি হলো, এই শোক করে বসে থাকলে কি পেট ভরবে নাকি? চাকরি করার জন্য নিজের শরীরটাকে তো ভালো রাখতে হবে। আর শোন, রোদ্দুরের জন্য এই যে না খেয়ে বসে তুই বসে আছিস, এরকম যে শরীরের হাল হয়েছে, চাকরিটা তো তুই পেলেও করতে পারবি নি, বুঝলি কিছু? চল এবার খাবি, চল চল। এক্সকিউজ মি, এখানে ভ্যাকেন্সি ছিল সেটা দেখে আমি মেল করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি, জানার জন্য এসেছি, কিছু কি খবর আছে? অফিস থেকে আপনি ঠিক সময়ে মেলটা পেয়ে যাবেন, যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। অনেকদিন হয়ে গেল তো, তাই জন্য একটু জানতে চাইছিলাম। আসলে কাজটা আমার খুব দরকার, যদি আপনি বলতে পারেন মানে কবে নাগাদ কি হতে পারে খুব ভালো হয়। দেখুন স্যার, নিজে একজন পিএ চেয়েছেন, তো সেক্ষেত্রে এই নামগুলো ডিরেক্টলি স্যারের কাছেই যাবে, স্যার যাদের যাদের শর্ট লিস্ট করবেন তাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনি কিছু বলতে পারবেন, মানে কোনো আশা আছে কি? না, এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না, আই এম সো সরি। তাহলে স্যার উনি কিছু বলতে পারবেন, বা ওনার থেকে যদি জেনে একটু জানাতে, মানে ওই কবে নাগাদ? না না, আসলে স্যারের কাছে আমরা এই বিষয়ে কোনো কথাই বলতে পারবো না, আপনি কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ওগুলো। না না, বলছি তো হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। এক সেকেন্ড, আমার কোনো ফোন এসেছিল? হ্যাঁ, রুম্পা সিং বলে একজন ফোন করেছিলেন, বলে দেবে পরে করবো। হ্যাঁ, কি বলছি? দিদি ভাই, একটু পরে করছি। তুমি এখানে? এটা তোমার অফিস?
তুমি এখানে কি ব্যাপার? আমি ওই পিএ রিকোয়ারমেন্ট ছিল, আমি অনেকদিন আগে মেল করেছিলাম, কোনো খবর পাইনি, তাই একটু খবর নিতে এসেছিলাম। খবর কি ওইভাবে পাওয়া যায় নাকি? মেলে জানিয়ে দেবে তো। আমি অনেকবার নক করেছি কিন্তু এখান থেকে কোনো রিপ্লাই আসেনি, তাই আজকে একটু খবর নিতে এলাম যে কিছু যদি জানা যায়। চাকরির খুবই দরকার হয়ে পড়েছে, তাই তো? চাকরি না করলে খাবো কি? ডিভোর্সটা কি ফাইনাল? কাল বাড়িতে সব শুনলাম মোহন, যেহেতু রদ্দুর তোমাকে মিস আন্ডারস্ট্যান্ড করেছে, তাই রদ্দুরকে আর একেবারেই অ্যাকসেপ্ট করে নিতে পারছো না, তাই তো? চুপ করে আছো কেন মহুল? আমার ভাইয়ের মতো অমন একটা ভালো মানুষ তুমি কোথাও খুঁজে পাবে না, সেটা কি জানো? সব ভালো কি আর সবার সহ্য হয় দিদি ভাই? তোমার জীবনেও তো নাকি একজন খুব ভালো মানুষ ছিলেন, সেও কি তোমার জীবনে স্যুট হলো? হাউ ডেয়ার ইউ, তুমি আমার লাইফ নিয়ে কথা বলছো। না দিদি ভাই, আমি তোমার লাইফ নিয়ে কোনো কথা বলিনি, তুমি আমাকে বললে তাই জন্যই বললাম যে সব ভালো কি সবার জন্য সহ্য হয়। এ যেমন দেখো না, আমি শুনেছি তোমার যার সঙ্গে বিয়ে হয়েছিল তাকে নাকি তোমার বিয়ে করারই ইচ্ছে ছিল না, বাড়ি থেকে জোর করে তোমার বিয়েটা দিয়ে দেওয়া হয়েছিল। কি হলো বলো তো? বিয়েটা তো টিকল না, কিন্তু যাকে তোমার মন থেকে ইচ্ছে ছিল বিয়ে করবে তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হলো না। সেই মানুষটা তো তোমার জন্য পৃথিবীতে সব থেকে ভালো মানুষ ছিল, কিন্তু তাতে কি কোনো লাভ হলো? তাই জন্যই কথাটা বললাম দিদি ভাই, সব ভালো কি আর সবার জন্য সহ্য হয় না বোধ হয়। মহুল, তুমি যে কথা জানো সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম, যা এখন দেখছি তুমি একেবারে কথার চাষ করে দিব্যি কথক হয়ে উঠেছ। যাক, কাজের সময় আমি তোমার সময় নষ্ট করব না, আসছি দিদি ভাই। মহুল, আমি একটু কফি খেতে যাচ্ছি, তুমি যেতে পারো আমার সঙ্গে, আফটারঅল আমার অফিসে এসেছো, জেনে হোক বা না জেনেই হোক আমার অফিসে তো এসেছো। না দিদি ভাই ঠিক আছে, তুমি তো জানো আমি চা কফি কিছুই খাই না। চা কফি না খেতে পারো, ওয়েল তুমি আইসক্রিমও খেতে পারো। না না ঠিক আছে। কেন ঠিক আছে কেন? আমার সঙ্গে কফি শপে যেতে তোমার কি আপত্তি আছে? এ বাবা, না না আপত্তি থাকতে যাবে কেন? না আপত্তি থাকতেও পারে, আফটারঅল আমি রদ্দুরের দিদি। না না তাতে কি হয়েছে দিদি ভাই? রদ্দুরের সঙ্গে আমার কিন্তু কোনো শত্রুতা নেই, আর রদ্দুরের দিদি হলেও তুমি তো একজন আলাদা মানুষ, আমিও একজন আলাদা মানুষ। তোমার সঙ্গে কফি খেতে যেতে আমার আপত্তি থাকবে শুধুমাত্র তুমি রদ্দুরের দিদি বলে, এটা কোনো কথা নয়। বুঝতে পেরেছি, তোমার আপত্তি না থাকলে এগোতে পারো। দিদি ভাই বাড়িতে সবাই চিন্তা করবে। এক কাপ কফি খেলে কেউ কিচ্ছু চিন্তা করবে না মহুল, তাও যদি তোমার মনে হয় চিন্তা করবে একটা ফোন করে জানিয়ে দাও। কি ভাবছো? না কিছু না মহুল, তোমার সঙ্গে আমার কতগুলো দরকারি কথা আছে, সেই জন্যই যেতে বলছি। আমি আমার নিজের স্বার্থে তোমাকে ডাকছি না, মনে করো না যে আমি আমার নিজের স্বার্থে তোমাকে আমার সঙ্গে যেতে বলছি। না দিদি ভাই, আমার কাছে তোমার আর কি স্বার্থ থাকবে বলো? আমি তো খুব সামান্য মানুষ, আমি আমি সেসব কিছু ভাবিনি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি বাড়িতে একটা ফোন করে দিই, বলে দিই যে আমার ফিরতে একটু দেরি হবে। মহুল,
একটা কথা আমাকে বলো তো, ডিসিশনটা কি নিয়ে নিয়েছো? কিসের ডিসিশন দিদি ভাই? রোদ্দুরের কাছে তুমি আর ফিরবে না সেরকমটাই তো শুনলাম। দিদি ভাই, জীবনটা একটু দেখতে চাইছি, দেখি না কারোর সাহায্য ছাড়া বাঁচতে পারি কিনা। মহুল, শুনলাম তোমার ভাইকে তুমি সেই স্কুল থেকে ছাড়িয়ে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছো নাকি? দিদি ভাই, আমাদের তাই সামর্থ্য, আর আমাদের যা সামর্থ্য ওর তো সেইভাবে পড়াশুনো করা উচিত। আর তাছাড়া পাড়ার স্কুলে পড়লে যে ছেলেমেয়েরা মানুষ হয় না তা তো নয়, অনেকেই তো ওরকম পাড়া স্কুল থেকে পড়ে ভালো রেজাল্ট করেছে। তুমি তো আর সেই জন্য পাঠাওনি মোহন, তুমি রোদ্দুরকে ইনসাল্ট করবে বলে পাঠিয়েছো। রোদ্দুর অনেক দূরের মানুষ, ওকে ইনসাল্ট করার স্পর্ধা আমার কোথায়? এসব নাটক আমার কাছে করে কোনো লাভ নেই, আমি সোজা লোক, সোজা কথা পছন্দ করি। সোজা কথা বলতে আমিও খুব ভালোবাসি দিদি ভাই, কোনো ব্যাকা কথা বলিনি। দেখো না, রোদ্দুর যখন প্রথমে আমার ভাইকে অত বড় স্কুলে ভর্তি করাতে চেয়েছিল, আমরা সবাই আপত্তি করেছিলাম, কিন্তু আমাদের আপত্তি ধোপে টেকেনি। তারপর তো রোদ্দুর ওর জীবন থেকে আমাকে বার করে দিল। তারপরেও আমার ভাই রোদ্দুরের পয়সায় অত বড় স্কুলে পড়াশুনো করবে এটা আবার আমি মেনে নিতে পারিনি। আচ্ছা দিদি ভাই, তুমি হলে কি করতে? আচ্ছা দিদি ভাই, তুমি হলে কি করতে? মহুল, কিছুদিনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংকে সারা জীবন টেনে নিয়ে যাওয়ার জন্য কেন চেষ্টা করছো তুমি? দিদি ভাই, তুমিও তো চাইলে তোমার সংসারে অ্যাডজাস্ট করে থেকে যেতে পারতে, পারোনি কেন বলো তো? সম্ভব হয়নি বলেই তো পারোনি। বারবার আমার জীবনের কথা কেন তুলছো তুমি? আমার জীবন সম্পর্কে কতটুকু জানো তুমি? জানি না তো দিদি ভাই, তেমনি আমার জীবন সম্পর্কেও তুমি সবটা জানতে পারোনি। হ্যাঁ, তুমি হয়তো ওই বাড়িতে সকলের সঙ্গেই ছিলে, থাকো, কিন্তু ওই যে একটা একটা ডিস্টেন্স মেনটেন করো সব সময়, তাই জন্যই হয়তো আমার জীবনে কি হচ্ছে কি চলছে সেটা তুমি কোনোদিনও বুঝতে পারোনি। তোমার জীবনে যাই চলুক না কেন, তোমাকে যে আমার ভাই প্রথম থেকেই ভালোবাসত সেটা নিয়ে কোনো সংশয় নেই মহুল। পরে তো প্রমাণ হয়ে গেল আমি ওর ভালোবাসা পাওয়ার যোগ্যই নই। এগুলো তোমার অভিমানের কথা মহুল। না দিদি ভাই, এসব কোনো অভিমানের কথা নয়। একটা একটা কথা তোমাকে বলে রাখতে চাই মহুল, আমার ভাই কিন্তু খুব চাপা স্বভাবের, ওর মতো অভিমানী কিন্তু আমি কাউকে কখনো দেখিনি। দেখো, তোমার এই অভিমানের জন্য আমার ভাইটার যেন কোনো ক্ষতি না হয়ে যায় মহুল। ওর জীবন থেকে তো আমি সরেই এসেছি, তাই আমার আচরণের কোনো প্রভাব ওর জীবনে তো পড়ার কথা নয়। এগুলো সব বইয়ের কথা, সাজানো কথা, তুমি খুব ভালো করেই জানো মহুল। আমার ভাই যখন তোমাকে ফিরিয়ে আনতে গেছিল তখন তুমি ফিরে আসোনি, আর এই ধাক্কাটা ওর কাছে কতটা। ধাক্কা কি শুধুই ওর লেগেছিল দিদি ভাই, আমার লাগেনি? যে মেয়ের স্বামী তাকে বিশ্বাস করে না, যে মেয়ের অস্তিত্ব অতটা বিপন্ন হয়, একটা মেয়ে হয়ে তুমি সেটা বোঝো না দিদি ভাই। যখন আমায় বাড়ি থেকে চলেই যেতে হচ্ছে তখন আজ আর কালের মধ্যে কি তফাৎ বলো তো? এমনিতেই যেদিনই আমি বাড়ি থেকে চলে যাই সেই দিনটা আমার জন্য অশুভ দিন। আমার মনে হচ্ছে যে আমার এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়া উচিত।
সেটা আমার জন্যও মঙ্গলের, বাড়ির সবার জন্যও মঙ্গলের। তুমি মন খারাপ করো না, আমায় আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো মেজমা, যে যে পথটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই গানের জগৎ যেন আমায় কোনোদিন দূরে ঠেলে সরিয়ে না দেয়। শিল্পীর জীবন তো আর পাঁচটা জীবনের মতো নয়, আমি জানি, আমি জানি যে শিল্পীকে একা হয়ে যেতে হয়, আর এটাও জানি যে সে যত একা হয় সে তার শিল্পের পথে আরও এগিয়ে যায়। এই বিশ্বাস এবং প্রত্যয় নিয়েই আমি বাড়ি ছাড়তে চাই। ভালো থেকো, আর কার আপত্তি থাকবে আমি জানি না, আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করলে আমি আসবো। হ্যাঁ, আমি থাকতে পারবো না তোমার সাথে দেখা না করে, দেখা করে যাবো। আজকে মহালয়ার দিন, এমন একটা দিনে ছেলেটাকে বাড়ি ছাড়া হতে হচ্ছে, যার জন্য বাড়ি ছাড়া হচ্ছে সে বাড়িতে ফিরে এসেছে, সেও তো ফেরেনি। সে ফিরে আসেনি বলে এই ও যে অন্যায়গুলো করেছে সেগুলো তার লঘু হয়ে যেতে পারে না। না, লঘু তো হয়নি, লঘু হয়নি বলেই তো ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে, আর ও যে আজকে চলে যাচ্ছে সেই জন্য তো সবাই খুব খুশি হচ্ছে। কি সবাই খুব খুশি? তো চলে যাচ্ছে ছেলেটা, বুঝবে না, কিচ্ছু বুঝবে না তোমরা। ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে আদর দিয়ে যে মানুষ করে সে মা না হলে মায়ের মতনই হয়, আর সেই মাই একমাত্র বোঝে যে সন্তান বাড়ি থেকে চলে গেলে মার কোথায় লাগে। গিয়ে আমার মনে হয় অনুরূপ তুই কিছুদিন বাড়ির বাইরেই থাক না, মানে এরকম একটা বাজে ইমেজ, খারাপ ইমেজ যখন হয়েই গেছে যাক না, কিছুদিন যাক না, যদি তারপরে দেখা যায় যে সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু আবার মিটে গেছে আগের মতন, ফিরে আসবি, তুই বাড়িতে ফিরে আসবি আবার। যা ঘটেছে তা কোনোদিন ভোলার নয়, আর কোনো কিছু আগের মতো হয়ে যাওয়ার নয়, ওকে নিজেকে নিজেই শোধরাতে হবে, সংশোধন করতে হবে। আর দিদিভাই তোমাকে বলছি, তুমি যত কথাই বলো না কেন, যাই বলো না কেন, আমিও তো অনুরূপের জন্য কম কিছু করিনি, তবু আমি এখানে দাঁড়িয়ে বলবো যেটা করেছে সেটা অন্যায় করেছে, অন্যায়, আর এই অন্যায়ের কোনো কিছুর সাথে তুলনা হয় না। একটা নির্দোষ মেয়ে তাকে এইভাবে এইভাবে ফাঁসিয়ে দিয়েছে, ঘর ছাড়া করেছে, স্বামী ছাড়া করেছে, এটা কোনো মানুষের ধর্ম হতে পারে বলো তো দিদিভাই? থাক, এখন আর এসব কথা বলে তো লাভ নেই কোনো, ও যখন এই বাড়ি থেকে চলেই যাচ্ছে, মানে ও তো একবারও বলেনি যে ওই বাড়িতে থাকবে, আমরা চলে যেতে বলেছি ওই বাড়ি থেকে চলে যাচ্ছে। আমার যেটা মনে হয় চলে যাওয়ার সময় শুধু শুধু ওকে আর বাড়তি কষ্টগুলো দেওয়ার কোনো মানে হয় না, না ও তো কষ্ট পাচ্ছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আর হ্যাঁ ঠিক আছে, ও অন্যায় করেছে, খুবই বড় অন্যায় করেছে, ভুল হয়েছে ওর, তবে অনুরূপের সঙ্গে তো মহুলের বিয়ের আগে থেকেও যোগাযোগ ছিল, অবশ্যই ছিল। মহুলি বা কিরকম মেয়ে, মহুল তো কই একবারের জন্য বলেনি যে বিয়ের আগে অনুরূপের সঙ্গে ওর যোগাযোগ ছিল, চিনতো, ওরা কথাবার্তা বলতো, ওই না কখনো তো শুনিনি। রোদ্দুরও তো আর হঠাৎ করে বিয়েটা করে ফেলেনি রে বাবা, এর আগে কথাবার্তা তো একটু কিছু হলেও দুজনের মধ্যে হয়েছে, সেখানে ও তো রোদ্দুরকেও কিছু বলেনি, পুরোটাই তো চেপে গেছে, গোপন করে গেছে। থাক না বৌদি ভাই, এই সমস্ত পুরনো কথা তুলে তোর কোনো লাভ নেই, অপ্রিয় সত্যি কথা না বলাই ভালো। আর আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো চাইছি না নিজেকে নির্দোষ প্রমাণ করতে, আমি তো নিজে জানি আমি কি বলেছি, আমি এটাও খুব ভালো করে জানি আমার কথা কিভাবে বিকৃত করা হয়েছে, অন্যদিকের মানুষটা কিভাবে সেফ খেলেছে, সুতরাং আমি এসব নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। কে কি বলেছে না বলেছে সেটা তো এখন আমাদের সবটাই শোনা, সবটাই জানা,
তুমি এখনো কেন নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করছো? তুমি কি মনে করো আমার সংসারের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পূরণ করে দিতে পারবে কোনোদিন? আমার ছেলের জীবনটা নিয়ে যে চিনিমিনি তুমি খেলেছ, আর সেই খেলার ফল যেটা হয়েছে সেই ফলটাকে তুমি পাল্টে দিতে পারবে? বুঝতাম আজকে তুমি ওদের যদি এক করে দিতে পারতে আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সেটা তো তুমি পারলে না, কারণ করতে পারার মতো কোনো কাজ তুমি করনি। এখন আমি কোনো উত্তর দেব না মিজকা। আমি সময়ে বিশ্বাস করি, আমার বিশ্বাস যে একদিন সময় আসবে এবং সেই সময় এসে প্রমাণ করে দেবে যে তোমরা সবাই মিলে আমাকে যতটা খারাপ ছেলে ভাবছো আমি ততটা খারাপ ছেলে নই। হ্যাঁ, আমি তো নিজেই স্বীকার করেছি যে আমি মহুলকে ভালোবেসে ফেলেছিলাম। যখন আমি মহুলকে ভালোবেসেছিলাম তখন আমার জানা ছিল না যে দাদা ভাইও মনে মনে ওকে ভালোবেসে ফেলছে। প্রাথমিকভাবে মহুল আমায় সঙ্গ দিয়েছিল, তারপরে ও আমায় ছেড়ে চলে যায়, আমাকে একা করে দেয়, আমি অপমানিত হই এবং সেই অপমান বোধ থেকে আমি অনেক কিছু করে ফেলেছি। যে যাই হোক, আমি তো বলেছি যে আমি আর কোনো ব্যাখ্যা দিতে চাই না। আমার জীবনে তুই যা ক্ষতি করতে পারতি, যা ক্ষতি করার ছিল তা তো করেই ফেলেছিস। আমার জীবনে নতুন করে জোড়া লাগার কোনো কিছুর কোনো সম্ভাবনা নেই, আর এই বাড়ি ছেড়ে যাওয়ারও তোর দরকার নেই। চলো 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 পাল্টাই।